হাই আমি সুদীপ্ত বিশ্বাস সুদীপ্ত কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা জীবন পেজ নম্বর এইট্টি ফোর টেস্ট পেপার দু হাজার উনিশ কুড়ি আমরা সলভ করছি লাইফ সায়েন্সের একটা পেজ হট কোশেন সলভ করছি উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটি হলো কেস্কোগ্রাফ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কে অংশটি হলো হাইপোথ্যালামাস অন্ধকরা গ্রন্থি থেকে খরিত হয় না কোনটি পেপসিন হিস্টোন এক প্রকার ক্ষারীয় প্রোটিন এটা সঠিক ক্রমটা বেছে লিখতে বলেছে কোনটা হবে জি ওয়ান এস জি টু তারপরে এম সঠিক পর্যায়ক্রমটা এটা লিখতে বললো আমরা লিখলাম তারপর এটা বলেছে জীবের কোন খণ্ডিত অংশ থেকে অপত্য জীবের সৃষ্টি হলে তাকে কি বলা হয় তাকে বলা হয় পুনরুৎপাদন এবং বলেছে হিমোফিলিয়া রোগের বাহক কোনো মহিলার সাথে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানের মধ্যে কত শতাংশ সম্পূর্ণ স্বাভাবিক হবে ফিফটি শতাংশ আচ্ছা বলেছে দ্বিশ জননের এখানে এফ ওয়ান অপত্যকে টেস্ট কস করা হলে এফ টু জনিত সৃষ্ট অপত্যে ফিনোটাইটিক অনুপাত কি হবে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ওয়ান পয়েন্ট নাইন দেখো নিচের কোনটি পোকট গুণ এখানে অ্যানসার হবে বীজপত্রের বন্য হলুদ পৃথিবীর সৃষ্টির আদিম পরিবেশে বায়ুমণ্ডলে কোন গ্যাসটির অস্তিত্ব ছিল না অক্সিজেন ঘোড়ার ওই ব্যক্তিতে সঠিক পর্যায়ক্রমটা হলো দেখো ইওহিপাস, মেসোহিপাস হিপাস মেরিচিপ্পাস তারপর হল ইকুয়াশ তারপরে বলেছে মাছের উৎসিত অঙ্গটি হল পটকা তারপর বলেছে ক্রায়ো সংরক্ষণে এন টু এর তাপমাত্রা কত ছিল দেখো কত হলো মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস জলে বিওটির মাত্রা বেশি হলে কি নির্দেশ করে জলে বেশি পরিমাণে দূষিত হয়েছে জল বেশি পরিমাণে দূষিত হয়েছে তারপরে কোশ্চেন দেখো কোনটি কার্সিনোজের নয় এটা হবে সিও অ্যান্সার সিও হ্যাঁ তারপরে দেখো এখানে শূন্যস্থান পূরণগুলো দেখো হাঁটু ও হাতের কোনোই যে সন্ধি থাকে কেরম সন্ধি থাকে কবজা সন্ধি পত্রজমুকুল দেখা যায় পাথরকুচি উদ্ভিদে সমসমস্ত অঙ্গের উৎপত্তি কি হয় অপসারী বিবর্তনের সমর্থন করে সিউডোমোনাস এক প্রকার ডিনাইটিফাইন ডিনাইটিফিকেশান ব্যাকটেরিয়া হ্যাঁ তারপর বলেছে পশ্চিমবঙ্গের একটি বায়স্প্রিয়া রিজার্ভ হল সুন্দরবন মস্তিষ্কের ত্রিস্তরীয় আবরণীকে কি বলা হয় মেনিনজেস আচ্ছা এবার এই এদিকে গুণো দেখো বলছে যে বনচারালে কী হয় প্রকরণ চলন দেখা যায় অ্যাড্রিনালিন হিসপন্দন বৃদ্ধি করে এটা সত্য তাহলে মিওসিস কোষ বিভাজনে জাইগোটিন উপদশায় কসিংহবার ঘটে এটা মিথ্যা মানুষের মানুষের কি বলেছে এখানে দেখো মানুষের অটো অটো বাহিত একটি রোগ হলো হিমোফিলিয়া এটা 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 হলো মানুষের এটা হলো মিথ্যা তারপরে হলো নিকটেটিং পদ্মা মানুষের চোখের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ এটা হলো সত্য তারপর হলো সিকিমের বার্সে রেডোডেনডন স্যাঞ্চুয়ারি তে লেপার সংরক্ষণ করা হয় এটি হলো মিথ্যা এখানে দেখো কচুরি পানার সঙ্গে কি হবে ই হবে এটা হলো ধারক ধাবক ধাবক সাসকিয়ার সঙ্গে কি হবে এফ হবে পঞ্চ তারপরে তন্তু হবে জি সেন্ট্রোজোম আচ্ছা কচুর সাথে হবে তারপরে হলো রাইজোবিয়ামের সঙ্গে হবে সি রাইজি ব্যাকটেরিয়া আর ইটাই হবে ক্যাডমিয়াম ডি এখানে অদৃশ্য কোনটা এখানে হবে আইডিস আচ্ছা তারপর টু পয়েন্ট টু জিরোর অ্যান্সারটা হবে কোমোজমে অবস্থিত জিনগুলিকে কি বলা হয় হল্যান্ডিক জিন বলা হয় নিচে সম্পর্কগুলির আচ্ছা শব্দচোর না হলো আচ্ছা এখানে দেখো এখানে বলেছে ধান বায়ু পরাগী শিমুল হবে পক্ষী পরাগী ঠিক আছে ইমালকুনেশান কি যদি তোমরা উবলুঙ্গ ফুল থেকে যদি তোমরা পুঙ্কেশরটা বাদ দিয়ে দাও তাকে বলে ইমালকুনেশান তারপরে এবি সিডি এটা এ দুটো এ দুটো বি দুটো সি এই ধরনের জিনোটাইপ থেকে আর ধরনের গ্যামের উৎপন্ন হয় মিলার আর উবের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসগুলির মিলার আর উবেরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসগুলোর অনুপাত হলো দেখো টু ইস টু 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 ওয়ান তারপরে দিয়েছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটা বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে এর মধ্যে জাতীয় উদ্যান অভয়ারণ্য আর রিজার্ভ ফরেস্ট এটা এক্সিটু হবে না এটা ইনসি টু দেওয়া উচিত ছিল ইনসিটু সংরক্ষণের মধ্যে অন্তর্গত এখানে দেওয়া আই আই ইউ সি এন এর সম্পূর্ণ কথা কী ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশান অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস আচ্ছা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটার জন্য লাইক আর তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো আমি আরও ভিডিওগুলো দেবো তোমাদের সুবিধার জন্য ধন্যবাদ